নমস্কার, আমার সঙ্গে আছেন জুনিয়র স্তরে একেবারে তৃণমূল স্তরে কাজ করা হীরালাল দাস, অত্যন্ত পরিচিত কোচ ময়দানের। হীরালাল দাস সঙ্গে আমরা আজকে কথা বলবো যে ইউথ লীগ নিয়ে এবং যে আন্ত একাডেমি, যে গত বছর যে লীগটা নিয়ে একটু অসুবিধা বিতর্কের সৃষ্টি হয়েছিল, শেষ মুহূর্তে হয়েছিল। এবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, একজন একাডেমি দায়িত্বপ্রাপ্ত কোচ এবং আধিকারিক হিসেবে কি আপডেট আছে? আপডেট আছে হচ্ছে কি যে অতীতে যে যেভাবে এআইএফএফ ইউথ লীগ করত, গত বছর একটা অ্যাংজাইটির মধ্যে হেফাজত হয়েছিল, আইএফএ কে দায়িত্ব দিয়েছিল কি না, কিভাবে করবে না করবে, সেই হিসাবে এখানে একটা প্রিলিমিনারি হলো, কিছু কিছু ক্লাব আবার ডাইরেক্টলি খেলতে চলে গেল, একটা এর অবস্থার মধ্যে পড়েছিল। সেটা আইএফএফ কে আমরা নানা রকম চিঠি চাপাটি করেছিলাম যে আপনারা অর্গানাইজ করুন। তো যাই হোক, এবছর আইএফএফ একদম পুরো আমাদের অ্যাফিলিয়েশন ফিস 50,000 প্লাস 9,000 জিএসটি নিয়ে 59,000 টাকা ঠিক টাইমের মধ্যে আমাদের অ্যাফিলিয়েশন ফিস নিয়েছিল, কারণ এখানে না চান্স পেলে এই টাকাটা ফরফিট হয়ে যায়। এআইএফএফ প্রত্যেক বছর রেজিস্ট্রেশন দেয়, ওরা কোনো এক বছর পার্টিকুলার দিলেই হবে না, প্রত্যেক বছর খেলতে গেলে প্রত্যেক বছর একাডেমিকে নিউ রেজিস্ট্রেশন নিতে হবে। সেই হিসাবে আগে যা 17, 18, 19, 20 যেরকম হতো সেরকম ভাবেই ওরা নিয়েছে নিয়ে, এবং ওদের ওখানে এআইএফএফ থেকে সব সার্ভের লোক এসেছিল। আমাদের এখানে বোধ হয় যদ্দূর সম্ভব 28টা কোচিং ক্যাম্প আর একাডেমি মিলে অলসো মনমান ইসমল মনস্পোর্টিং নিয়ে ওরা সার্ভে করে গেছে সমস্ত। হ্যাঁ, সেই সার্ভে রিপোর্ট এখনো বেরোয়নি, আশা করছি আগামী সপ্তাহের মধ্যে বেরিয়ে যাবে। বেরিয়ে যারা যারা খেলতে পারবে, 13, 15, 17 এবং 20 এলিট একাডেমি যাদের পড়বে, যেরকম যেরকম যার যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী সার্ভে হয়েছে। ওদের যে 13টা ক্রাইটেরিয়া ছিল তার মধ্যে 8টা ক্রাইটেরিয়া ম্যান্ডেটরি, যে কোচিং ক্যাম্প সেগুলো পূর্ণ মানে করবে, পরিপূর্ণ করবে পোর্টালের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে করেছে, এবং সেই সব সার্ভে করে নিয়ে সার্ভে অনুযায়ী ওদের একটা পয়েন্ট ক্যারি করে, সেই পয়েন্ট ক্যারি অনুযায়ী ওরা ওদের মতন করে রিপোর্ট বার করবে। সেই রিপোর্টে যারা অ্যালাউ হবে তারাই এবছর ডাইরেক্টলি এআইএফএফ ইউথ লীগ খেলবে। এই হচ্ছে ব্যাপার, এর সঙ্গে আইএফএফ এর কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। তোমাদের যে একাডেমি তার এর জন্য যে ট্রায়াল হচ্ছে সেগুলো যদি একটু তুমি আরেকবার বলে দাও। আমরা করেছি কি, আমরা ফিটি 30, আমরা ওখানে অ্যাপ্লাই করেছি 13, 15 এবং 17 খেলবো বলে। 13, 15, 17 খেলবো বলে, তার জন্য এ লাইসেন্স কোচ, বি লাইসেন্স কোচ, সি লাইসেন্স কোচ প্রত্যেকটা পোর্টালে দিতে হয়েছে, এইডি মেশিন সমেত অ্যাথলেটিক দুটো মাঠ দেখানো হয়েছে, ড্রেসিং রুম, এভরিথিং, সমস্ত স্কাউটার কোচ হ্যানা তানা যা আছে সমস্ত কিছু সব ফিল আপ করে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দিয়েছি। মাঠের আমাদের যে চুক্তিপত্র আছে, আমাদের তো নিজস্ব মাঠে, তার ডিড ফিড এভরিথিং সব দিয়ে দিয়েছি। এবার আমরা প্রতীক্ষায় আছি যে আমাদের রেজাল্ট বেরোনোর অপেক্ষায়, আশা করি আমরা পাস করব, সেই হিসাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের 13-15 অলরেডি আছে, পুরোটা বলে দাও। কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট ফুটবল একাডেমি, ধুলাগড়, গঙ্গাধরপুর, হাওড়া। এইটা হচ্ছে আমরা প্রথম থেকেই খেলি, 2016-17 থেকেই খেলে আসছি, মাঝে করোনার জন্য। দীর্ঘদিন থেকেই খেলে আসছো? হ্যাঁ, আমরা দীর্ঘদিন থেকে খেলে আসছি, মাঝে করোনার জন্য বন্ধ ছিল, হয়নি। আর গত বছর একটা হেপাটাইটিস মধ্যে বললো আইএফএ অর্গানাইজ করবে, আমরা ভাবতাম যে সেই হিসাবে গত বছর আমরা 28,000 টাকা পেমেন্ট করেছিলাম, কিন্তু সেই টাকাটা আমাদের রিটার্ন করে দিয়েছে আইএফএ। হ্যাঁ, কারণ যেহেতু আমরা মূল পর্যায়ে খেলতে পারিনি বা খেলতে দেওয়া হয়নি, যে কোনো কারণেই হোক, এখানে প্রিলিমিনারি স্টেজে আমাদের ঢুকিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি প্রিলিমিনারি স্টেজে আমরা খেলবার জন্য কিন্তু অ্যাপ্লাই নয় ছিলাম না, আমরা ডাইরেক্টলি খেলবার জন্য অ্যাপ্লাই করেছিলাম আইএফএফ এর পোর্টালে। হ্যাঁ, তো সেই হিসাবে এবছর দেখছি যে পুরনো যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী ওরা সার্ভে করে গেছে, কারণ এখানে আইএফএফ সার্ভেয়াররা ছিল না, এখানে এআইএফএফ এর সার্ভেয়াররা ছিল। সার্ভে কমিটি যারা ছিল, সিলেক্টর যারা ছিল, তারা এসেছিল, এসে সার্ভে করে গেছে। এবার রিপোর্টের অপেক্ষায় আমরা আছি, তার জন্য তো একটা প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি হিসাবে আমাদের করা আছে কিছু ছেলেকে নেবার জন্য, এখন এতদিন নিতে পারছিলাম না, ফিফথ ডিভিশনের যে এজটা 2007, সেই এজটা যতক্ষণ না এখানে খেলা শেষ হচ্ছে তো আমরা কাউকে নিতে পারি না, সেই জন্য খেলা শেষ হয়ে গেছে মোটামুটি, রোববার দিন আমরা ট্রায়াল লিখে দিয়েছি, ওই জন্য আমাদের কিছু ছেলেকে আমরা সিলেক্ট করবো আর কি। অনেক ধন্যবাদ।